কথা ছিল হাঁটবেন 75তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়, কিন্তু তার বদলে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। বলছি অক্ষয় কুমারের কথা। দ্বিতীয়বারের মতো এই বলিউড তারকা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। 17 মে থেকে শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবে এ আর রহমান, নওয়াজুদ্দিন সিদ্দিকি, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুর সহ আমন্ত্রণ পেয়েছিলেন অক্ষয় কুমারও। শুটিংয়ের ব্যস্ততাকে ছুটি দিয়ে ফ্রান্সের সাগরপাড়ের উৎসবে যেতে সম্মতিও দিয়েছিলেন তিনি, কিন্তু সব আয়োজন ভেস্তে দিল অদৃশ্য অণুজীব করোনা ভাইরাস। আসছে 3 জুন মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি পৃথ্বীরাজ, যেখানে তার বিপরীতে আছেন 2017 সালের বিশ্ব সুন্দরী মানসী চিল্লার।